হ্যালো প্রোগ্রামার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো এই ভিডিওতে আমি কোডফোর্সেস রাউন্ড 794 ডিভিশন 2 এর বি নাম্বার প্রবলেমটি নিয়ে আলোচনা করব। প্রবলেমের নাম হচ্ছে ওয়ার্ড সাবারে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, প্রবলেমটি আসলে অনেক ইজি একটা প্রবলেম ছিল। তো আমার দেওয়া থাকবে টেস্ট কেস, প্রত্যেক টেস্ট কেসের একটা নিজে আমার এন দেওয়া থাকবে, তারপর হচ্ছে এন সংখ্যক এলিমেন্টের একটা পারমুটেশন দেওয়া থাকবে। ঠিক আছে, পারমুটেশন আমরা বুঝি সব আলাদা আলাদা এবং ওয়ান থেকে এন পর্যন্ত সব নাম্বারগুলো দেওয়া থাকবে। তা আমাকে কী করতে হবে, আমাকে জাস্ট প্রিন্ট করতে হবে লার্জেস্ট পসিবল নাম্বার অফ ওয়ার্ড সাবারে, লার্জেস্ট পসিবল নাম্বার অফ ওয়ার্ড সাবারে। তো চলুন আমরা কী করতে হবে একটু উপরে দেখি। তো আমার একটা অ্যারে দেওয়া থাকবে, তো অ্যারে থেকে যে কোনো দুইটা এলিমেন্ট নিতে হবে, যে কোনো দুইটা বলতে সাবারে মানে পাশাপাশি নিতে হবে অবশ্যই। তো দুইটা এলিমেন্ট নেওয়ার পর এলিমেন্ট দুইটার যদি এরকম হয় যে আগের এলিমেন্টটা পরের এলিমেন্টটার চাইতে বড় হয়, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে যে ইনভার্সন, এটাকে বলবো আমরা ইনভার্সন, এটাকে বলবো আমরা ইনভার্সন। তো আমাকে এমন কিছু সাবারে চুজ করতে হবে যাদের ইনভার্সনটা হবে হচ্ছে ওয়াট, যাদের ইনভার্সনটা হবে হচ্ছে ওয়াট। তো এইভাবে আমাকে লার্জেস্ট আমি কতগুলা সাবারে আমি পাবো সেটা আমাকে বের করে প্রিন্ট করতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তো এখানে সেই জিনিসটাই বলছে যে আমার দেওয়া থাকবে এন, তারপর আমাকে একটা পারমুটেশন দেওয়া থাকবে যে এ ওয়ান, মানে এইভাবে এ ওয়ান এভাবে এ এন পর্যন্ত দেওয়া থাকবে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমাকে এই অ্যারেটাতে দেওয়া থাকবে, এই অ্যারেটা থেকে, এই অ্যারেটা থেকে আমাকে জাস্ট ইনভার্সন খুঁজতে হবে এবং মানে কিছু সাবারে খুঁজতে হবে এবং সাবারেগুলা ইনভার্সন যাতে কী হয় ওয়াট সংখ্যক ইনভার্সন হয়। তো মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার এ অফ আই যদি গ্রেটার দেন হয় এ অফ আই প্লাস ওয়ান, আই প্লাস ওয়ান, তাহলে এটাকে আমরা বলবো একটা ইনভার্সন, এটাকে বলবো আমরা কি ইনভার্সন, মানে আগের ভ্যালুটা তার পরের ভ্যালুটার চেয়ে বড় হইতে হবে, তাহলে এটা ইনভার্সন। তো আমাকে এমন কিছু সাবারে চুজ করতে হবে, সাবারে তো আমরা বুঝি যে পাশাপাশি থাকতে হবে, তো এমন কিছু সাবারে চুজ করতে হবে যাদের ইনভার্সন অড হয়, যাদের ইনভার্সন কি হয় অড হয়। এবং আমাকে লার্জেস্ট সংখ্যক সাবারে খুঁজতে হবে, মানে আমাকে অনেকগুলো সাবারে মানে সবচেয়ে বেশি যাতে সাবারে আমি পাই। তো যেহেতু আমার ইনভার্সন হইতে হবে অড এবং আমাকে সবসময় বেশি আমাকে সব লার্জেস্ট মানে অনেক বেশি ইন সাবারে আমাকে বানাইতে হবে, আমার অ্যান্সারে হচ্ছে ম্যাক্সিমাম সাবারে খুঁজতে হবে, মানে বেশি সাবারে খুঁজতে হবে, আর ইনভার্সন হইতে হবে ওয়াট। তো ব্যাপারটা হচ্ছে একদম ইজি। তো ইনভার্সন যদি ওয়াট আর সবচেয়ে বেশি সাবারে খুঁজতে হবে, তাহলে আমি একটা ইনভার্সন কী করব, ওয়াট যেহেতু ওয়াট সংখ্যক ইনভার্সন, তো আমি একটা ইনভার্সন জাস্ট খুঁজবো, একটা ইনভার্সন খুঁজলে আমি বলে দেবো যে এটা একটা সাবারে। তাহলে আমি একটা করে ইনভার্সন যদি খুঁজি তাহলে আমার ম্যাক্সিমাম সংখ্যক সাবারে তৈরি হবে। তো একটা ইনভার্সন জাস্ট তাহলে কীভাবে খুঁজে করবো, একটা ইনভার্সন তো তখনই হবে যখন পাশাপাশি দুইটা এলিমেন্টের আগের এলিমেন্টের তারপরে এলিমেন্টের চেয়ে বড় হবে, তখন এখানে একটা ইনভার্সন হবে, একটা ইনভার্সন, তার এটা ওয়ার্ড সংখ্যক ইনভার্সন, আর এটাকে আমি অ্যান্সারের মধ্যে কাউন্ট করে নেবো, এটা একটা সাবারে, আমি পরবর্তী সাবারগুলো চেক করবো। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এ অফ ওয়ান এ অফ টু এর মধ্যে আমি এ দুটার মধ্যে চেক করবো, এ দুটার মধ্যে চেক করে দেখবো যে এ অফ ওয়ান হচ্ছে এ অফ টু এর চেয়ে বড় কিনা, যদি বড় হয় তাহলে এটা হচ্ছে আমার একটা সাবারে, এটা আমি অ্যান্সারের মধ্যে অ্যাড করে দেবো, আর যদি বড় না হয়, যদি বড় হয় তাহলে অ্যাড করে দেবো, অ্যান্সারের মধ্যে অ্যাড করে নেবো যে একটা আমি সাবারে পাই গেছি যেটা ওয়ার্ড সংখ্যক ইনভার্সন আছে। দেন আমি এবার এই সাবারেটা বাদ দেবো, এই সাবারেটা বাদ দেবো, আমি এই পরে দুইটা চেক করবো, যদি না পাই এই দুটার মধ্যে যদি না পাই তখন আমি এই দিকে, তাও যেহেতু পাইনি তার মানে এটা বাদ, এর পরের দুইটার মধ্যে চেক করবো, পরের দুটার মধ্যে চেক করবো, যদি পাওয়া যায় তাহলে এখানে একটা ইনভার্সন তৈরি হবে এবং ওয়ার্ড সংখ্যক ইনভার্সন হবে এবং এটা একটা সাবারে তৈরি হবে। তাহলে এই দুটার মধ্যে যদি পাওয়া যায় মানে A4 A5 মধ্যে, তাহলে আমি পরবর্তীগুলো চেক করবো যে A6 A7 মধ্যে, যদি না পাই তাহলে A7 A8 মধ্যে চেক করবো, যদি পাওয়া যায় তাহলে 8 বাদ 8 9 থেকে শুরু করবে। তো এইভাবে আমরা জাস্ট এটাকে কী করবো, কাউন্ট করেন, দেন আমরা অ্যান্সারটা প্রিন্ট করে দেবো, তেমন কিছুই নাই। ঠিক আছে, তার মানে ব্যাপারটা থাকলো আমার অ্যারে দেওয়া থাকবে A1 A2 A3 A4 A5 A6, আমি কী করবো, সর্বপ্রথম এই দুটার মধ্যে ইনভার্সন চেক করবো, যদি দেখি যে এ অফ ওয়ান এ অফ টু এর চেয়ে বড়ো তাহলে অ্যান্সারের মধ্যে অ্যান্সার অন করে দেবো, অন করে দিয়ে এখন এই সাবারেটা বাদ, এবার এই এই দুটা পরের দুইটা নিয়ে চেক করবো, যদি দেখি যে না হয়নি, যেহেতু পরের দুটা হয়নি যে A3 A4 এর মধ্যে ইনভার্সন হচ্ছে না, তার মানে কি আমি এবার A3কে বাদ দিয়ে A4 A5 এর মধ্যে ইনভার্সন চেক করবো, যদি দেখি এটাও ইনভার্সন হচ্ছে না তাহলে A5 A6 এর মধ্যে ইনভার্সন, যদি দেখি যে ইনভার্সন হয়ে গেছে তাহলে এটা একটা অ্যান্সার, অ্যান্সার 2 হয়ে যাবে এবং এই সাবারেটা বাদ দেবো, তাই না, পরবর্তী থেকে চেক করবো। ঠিক আছে, তো এইভাবে শুরু হবে, তো এইভাবে আমাকে জাস্ট কাউন্ট করে নিতে হবে, অ্যান্সারটা প্রিন্ট করে দিতে হবে। তো চলুন আমরা কোডটা দেখি, কোডটা হচ্ছে এরকম যে আমার অ্যারেটা দেওয়া থাকবে, তো অ্যারেটা থেকে আমি কী করবো যে ওয়ান থেকে শুরু করবো এন মাইনাস এন রাগ পর্যন্ত, তো দেখবো যে অ্যারে অফ আই মাইনাস ওয়ানটা কি অ্যারে অফ আই চেয়ে বড়ো নাকি, যদি বড়ো হয় তাহলে, যদি বড়ো হয়েছে তার মানে ওখানে ইনভার্সন হয়ে গেছে, তাহলে একটা ইনভার্সন মানে অর্ধ সংখ্যক ইনভার্সন, তো সেখানে আমি অ্যান্সারের মান
প্লাস প্লাস করে দেব এবং আই এর মানও প্লাস প্লাস করে দেব কারণ আমি পরবর্তীটা চেক করব না মানে আইটাকে চেক করব না মানে আই প্লাস 1 টাকে চেক করব সরি আইটাকে চেক করব না ঠিক আছে পরবর্তীতে আইটাকে চেক করব না কারণ এই যে আই মাইনাস 1টা কিন্তু ওই আই এ চেক হবে এজন্য আই প্লাস প্লাস করে দিলাম তারপরে চলে যাবে মানে ওই সাবারেটা আমি পেয়ে গেছি অলরেডি ঠিক আছে তারপর আমি অ্যানসারটা শেষে পিন করে দেব এইটাই ছিল আমাদের হচ্ছে এই বি নাম্বার প্রবলেমের সলিউশন হোয়াট সাবারেস তো আশা করি বুঝতে পারছো অনেক ইজি একটা প্রবলেম ছিল তো ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে ওকে আল্লাহ হাফেজ